এখান থেকে আমাদের সেই টাইটানিক 100 years ago স্টার্ট করছিল জার্নি, তারপর সেই জার্নিটা অসমাপ্ত রয়ে যায়। হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আজকে সুন্দর একটা ব্লগ হবে। আমরা যাচ্ছি টাইটানিকের স্টার্টিং পয়েন্টে, যেখান থেকে টাইটানিক তার ফার্স্ট জার্নি স্টার্ট করছিল, সাউদাম্পটন কোয়েট স্টার ডক সেখানে। সো ফুল ব্লগে আমাদের সাথে থাকবেন। আমরা পোর্টসমাউথ থেকে আমাদের জার্নি স্টার্ট করলাম। আজকে আমাদের সকালে প্রেজেন্টেশন ছিল, সো প্রেজেন্টেশনটা কমপ্লিট করে দেন চিল হয়ে আমরা এখন আরো বেশি চিল করার জন্য যাচ্ছি। আমি সাথে নাজমুল ভাই, হানুর ভাই সবাই আছে, সো মজা হবে হোপফুলি। আমাদের লেফট সাইডে এখানে একটা জুওলজিক্যাল পার্ক আছে, আমার নামটা ক্লিয়ার মনে নাই এখন, তো ওইটাও একটা টুরিস্ট স্পট। অন্য আর একটা সময় আমরা ওই এরিয়াতে ভিজিট করতে আসব, আজকে আপাতত আমরা ডকইয়ার্ড ঘুরে আসি। এই পাশে হচ্ছে সেই জুওলজিক্যাল পার্ক। আমরা সাউদাম্পটন চলে আসছি, এখন শিপইয়ার্ড ডকইয়ার্ডের দিকে যাব। এর মাঝখানে আমরা লাঞ্চ করে নিলাম। ফাইনালি আমরা পোর্টে চলে আসছি, অ্যাসোসিয়েটেড ব্রিটিশ পোর্ট। এখান থেকে আমাদের সেই টাইটানিক 100 years ago স্টার্ট করছিল জার্নি, তারপর সেই জার্নিটা অসমাপ্ত রয়ে যায়। এখানে এখন একটা শিপ আছে অনেক বড়, এটা হচ্ছে নামটা MSC ইউরোবিয়া। এটা হচ্ছে আর একটা শিপ, MSC ভিরটুসা। ওয়েবসাইটে এগুলার দেখলাম এখান থেকে ইউরোপের এরিয়াগুলোতে যায় 199 দিয়ে স্টার্টিং। এটা হচ্ছে ডকইয়ার্ডের গেট নাম্বার 10, অ্যাসোসিয়েটেড ব্রিটিশ পোর্টস, পোর্ট অফ সাউদাম্পটন। সুন্দর বছর সারটা দেওয়ার জন্য দারুণ একটা জায়গা। আমরা এখন ইজেন টোল ব্রিজের উপরে আছি। এই ব্রিজে টোল পে করতে হয়। ইউকেতে মোস্ট অফ দা এরিয়াতেই টোল পে করা লাগে না, ফ্রি থাকে, বাট এটাতে টোল পে করতে হচ্ছে। তো আমাদের সাউদাম্পটন শর্ট ট্রিপ এখানেই শেষ। দেখা হবে আবার নতুন অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো লোকেশনে। আমাদের এক্সপ্লোরিং কমপ্লিট। থ্যাংক ইউ, বাই বাই।